নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল। বন্ধুরা, আপনাদের অনেকেরই হয়তো মোবাইল ফোন রয়েছে এবং আপনারা জানেন জিও বাদে বাকি সব কোম্পানি কিন্তু কিছুদিন আগেই প্রতি মাসে মাসে 35 টাকা করে রিচার্জ বাধ্যতামূলক করে দিয়েছিল, যার ফলে জনগণের কিন্তু অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন। কারণ অনেকেই তারা দ্বিতীয় নাম্বার হিসেবে এই সমস্ত নম্বর ব্যবহার করেন, তাদের বিনা কারণে প্রতি মাসে 35 টাকা রিচার্জ করতে হচ্ছিল। তো বন্ধুরা, তারপরে কিন্তু একটি ভালো খবর উঠে এসেছে আজকেই, যেখানে জানা যাচ্ছে এরপর থেকে কিন্তু আপনাদের আর 35 টাকা রিচার্জ করতে হবে না। ভোডাফোন কোম্পানি থেকে কিন্তু এই নিয়ম চালু করে দেওয়া হয়েছে, 35 টাকার বদলে আপনাদের কম একটু রিচার্জ করতে হবে। তো কত টাকা রিচার্জ করতে হবে সেটি আপনাদের জানাবো, তাই রিচার্জ করতে চাই। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আপনাদের যাদের ভোডাফোন সিম রয়েছে তারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কোন সিমের স্পিড আপনাদের কাছে ভালো মনে হয়, জিও না ভোডাফোন না এয়ারটেল। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক খবরটিতে কি বলা রয়েছে। টেলিকম কোম্পানিদের মধ্যে সস্তার প্ল্যান নিয়ে টক্কর এখনও চলছে, কোম্পানি তাই নিত্যদিন নতুন নতুন প্ল্যান নিয়ে আসে গ্রাহকদের টিকে রাখার জন্যে। এবার গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে হাজির ভোডাফোন। অর্থাৎ বন্ধুরা, ভোডাফোন গ্রাহকদের জন্য কিন্তু নতুন অফার নিয়ে আসা হয়েছে। এবার ভোডাফোন নিয়ে এসেছে মাত্র 20 টাকার রিচার্জ, আর পুরোনো ফুল টক টাইম প্ল্যানও ফেরত নিয়ে এসেছে, যার মধ্যে রয়েছে 20, 30 এবং 50 টাকা প্ল্যান। অর্থাৎ বন্ধুরা, আপনারা জানেন ভোডাফোন তার 20 টাকা প্ল্যানটি বন্ধ করে দিয়েছিল এবং ফুল টক টাইম প্ল্যানগুলো বন্ধ করে দিয়েছিল। এবার কিন্তু ভোডাফোন আবার সেই 20 টাকা প্ল্যান ফিরিয়ে নিয়ে এসেছে, সেই সাথে 20, 30 এবং 50 টাকা প্ল্যানও ফিরিয়ে নিয়ে এসেছে। এবং সবচেয়ে বড় খবর হলো এই প্ল্যানে গ্রাহকরা পাবেন ফুল টক টাইম আর ভ্যালিডিটি 28 দিন। অর্থাৎ বন্ধুরা, এরপরে কিন্তু আপনারা 20 টাকা যদি ভরেন ফুল টক টাইম পাবেন এবং ভ্যালিডিটি 28 দিনের পেয়ে যাবেন। অর্থাৎ 35 টাকা কিন্তু আপনাদের ভরতে হবে না। এখানে বলা রয়েছে আগে কোম্পানির কানেকশন অ্যাক্টিভ রাখার জন্য মিনিমাম রিচার্জ ছিল 35 টাকার, কিন্তু এখন ভোডাফোন আইডিয়া গ্রাহকরা মাত্র 20 টাকার রিচার্জ করে নিজেদের নম্বর অ্যাক্টিভ রাখতে পারবেন। অর্থাৎ বন্ধুরা, 35 টাকার বদলে কিন্তু এখন আপনাদের 20 টাকা করে রিচার্জ করতে হবে, যার ফলে কিন্তু প্রতি মাসে আপনাদের 15 টাকা করে সেভ হয়ে যাবে। এখানে বলা রয়েছে এছাড়াও কোম্পানি 10 টাকার ছোটো রিচার্জ প্যাকও লঞ্চ করেছে, এই রিচার্জ করলে 60 টাকা 47 টাকা টক টাইম আপনারা পেয়ে যাবেন। এখানে আরও বলা রয়েছে গত মাসে বেশ কিছু নতুন প্ল্যান লঞ্চ করেছিল, যার মধ্যে ছিল 45 আর 95 টাকার প্ল্যান। এই দুটো প্ল্যানই অলরাউন্ডার প্ল্যান, এই প্ল্যানে ইউজারদের দিতে হবে 1 পয়সা প্রতি সেকেন্ডে। এই দুটি প্যাকে গ্রাহকরা পেয়ে যাবেন ফুল টক টাইম। অর্থাৎ বন্ধুরা, 35 টাকার বদলে কিন্তু এরপরে আপনাদের 20 টাকা দিয়ে কাজ হয়ে যাবে, যার ফলে কিন্তু আপনাদের প্রতি মাসে 15 টাকা করে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের কী মনে হয়, এর ফলে কি জনগণের সুবিধা হবে কি হবে না? অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে।